ভয়ংকর গণসংক্রমণৰ দিশে জাগিৰোড অঞ্চল করোনা মহামারিয়ে রাজ্যত সংহারী রূপ লওয়ার সময়তে জাগিৰোড রেলওয়ে স্টেশনের এক ভয়ঙ্কর দৃশ্যই সকলের চকু কপালত উঠাইছে। কোভিড প্রটোকলক সম্পূর্ণ ভেঙুচালি করে হঠাৎ জাগিৰোড রেলওয়ে স্টেশনত দেখা পোৱা গল শ লোকর তৌরা থপরা। প্রাপ্ত তথ্যমতে আজি পুৱা বিবেক এক্সপ্রেসত অহা কেরালাত কর্মরত এই সকল শ্রমিকে জাগিৰোড রেলওয়ে স্টেশনত রেলখন রখার লগে হঠাৎ রেলর পৰা নামি যোনে যে পায় তেনেক বজাৰৰ মাজে যেনি তেনি গুছি যায়। কোভিডৰ এই ভয়াবহ সংক্রমণের সময়ত জাগিৰোড স্টেশনত শ্রমিকর এই ভিড়ে শঙ্কিত করে তুলিছে জাগিৰোডবাসীক। ঘটনা সন্দর্ভত জানিব পৰা মতে এই শ্রমিকসকলক স্টেশনত কর্তৃপক্ষই কোভিড টেস্ট করব বিচারতে ট্রেনেরে অহা এই শ্রমিকসকলের অধিকাংশই কোভিড টেস্ট নকরাকৈ স্টেশনের পর ঠেলি হেঁচি উলাই আহি জাগিৰোড বজাৰৰ মাজেৰে চেনি টেনি গুছি যায়। তারমানে আমি ট্রেনটো অহার লগে মানুষ জেনারেলি আজি আনবারতকৈ বেশি হয়েছে। এটা আমি সিস্টেমেটিক করে আসিল, সিস্টেমেটিক করে থাকতে কোভিড প্রোটোকলটো মানাই নাই, তার মাজতে আমি কামখানি করে গিয়ে আসিল। যথা সময়তে আপনার একটা হুলস্থুলর সৃষ্টি করল আর আমার হেলথ কর্মীবিলাক গতিয়ে মানে আপনার যাক রেড কিট আমি করেছিল সেই রেড কিটখিন পেলাই দিলে আর সব মাছ মরার নিচি দৌড়ি পলাবলে ধরলে। রেড কিট যখন করেছিল যাক নেগেটিভ বা পজিটিভ আছে আমি এটা ধরব নারা হয়ে গেলো সেইখিন মানুষকো সেইখানে গোটেখানে লো গেল বা আনুমানিক আমি 20টা পেসেন্টর করেছিল কিন্তু এই 20টা আমি রিজাল্ট দিব নিল গোটেখিন গতিয়ে লো গুছি এই আপনার কেরালার আসছিল ট্রেন পুয়ার এই দৃশ্যই প্রকৃততে প্রশাসনের নিলিপ্ততাক প্রমাণিত করেছে। আর অনাগত সময় এই সকল শ্রমিকর পর যে ভয়ঙ্কর গণসংক্রমণের সৃষ্টি হব সেয়া প্রায় নিশ্চিত হয়ে পড়ছে। এই ক্ষেত্রত প্রশাসনে পলাই অহা শ্রমিকসক চিনাক্তকরণ করে কোভিড পরীক্ষা করব পারিব নোৱাৰে এয়া এক ডাঙর প্রশ্ন হয়ে পড়ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নেস্ট।